नमस्कार, आमी देवदत्ता। आज आमरा करे देखाबो घरोया उपकरणे खूब कम समय तैरी करा सुस्वादु जलखाबार सुजिर उपमा। आमादेर प्रथमेई लागबे सुजी। एखाने 300 ग्राम सुजी आछे। आमरा एखाने कारी पाता नियेछि, एकटा आलू नियेछि छोटो छोटो करे केटे, बादाम नियेछि आर एकटा छोटो साइजेर पेंयाज नियेछि। पर आमरा कड़ाईते तेल नियेछि, तेलटा गरम होये गेले तार मध्ये एके एके आमरा बादामटा दिये देबो। बादामटा अल्प भेजे निये तुले राखबो। तारपर आलूगुलो भेजे नेबो। आलूगुलो नरम हवा अब्दि भाजते हबे। एकदम अल्प एकटु एबार नून दिये देबो स्वाद अनुयायी। आमादेर आलूटा भाजा हये गेछे, एबार आमरा तुले निलाम। আমাদের আলু আর বাদাম ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এবার ওই তেলেই আমরা সরষে ফোড়ন দিলাম। এবার কারি পাতাগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো অ্যাড করে দেব। আমরা একদম সহজ ও চটজলদি ভাবে ঘরোয়া উপকরণে এই সুজির উপমাটি রাখছি। কিন্তু আপনারা চাইলে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস বাড়াতে পারেন, যেমন নারকল দিলেও খুব ভালো লাগে। কিন্তু আমরা একদম ঘরোয়া উপকরণে করছি, তার জন্য নারকল অ্যাড করলাম না। এবার সুজিটা অ্যাড করে দেব। এখানে 300 গ্রাম সুজি আছে। ভালো করে একটু মিক্স করে দেব। স্বাদ অনুযায়ী এবার নুনটা দিয়ে দেব। ভালো করে মিক্স করতে থাকবো। এবার আমরা আস্তে আস্তে জল অ্যাড করব। আমাদের সুজির উপমাটা ঝুরো ঝুরো করবার জন্য এইভাবে খুন্তি দিয়ে অল্প অল্প করে নাড়াতে থাকব। এরপর এর মধ্যে ভাজা আলুটা আর ভাজা বাদামটা অ্যাড করে দেব। ভালো করে একটু মেশাতে থাকব। আমাদের উপমা একদম রেডি। আমরা এবার এটাকে সার্ভ করব। একদম ঘরোয়া উপকরণে এবং সহজভাবে এবং খুব অল্প টাইমে আমাদের সুজির উপমা একদম তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে এবং এরকম সহজ রেসিপি আরও জানতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।